নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম আপনাদের সেই প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি। এবং প্রতিটা পর্বে দিদি যেমন জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন, আজকেও থাকবেন নানা আলোচনা। এবং আপনারা যারা পিয়ালিদের সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে, ফোন করে 03325712255 এবং 03340081437। আসুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জিকে। স্বাগত পিয়ালি দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠানে। প্রত্যেকটা রাশির কিরকম যাবে সেই নিয়ে গত দিন একটু আলোচনা করেছিলাম, কর্কট রাশি অবধি আলোচনা হয়েছিল। তো আজকে শুরু করছি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির মোটামুটি ঠিকঠাকই আছে, বিশেষ করে সিংহ রাশির কিন্তু এপ্রিল মে মাস কিন্তু খুব শুভ। এই সময়টা কিন্তু এদের চাকরি ক্ষেত্রটা অনেক সময় প্রমোশনের একটা যোগ আছে, এই সময়টা এপ্রিল মে মাসটা প্রমোশনের যোগ আছে বা নতুন কোন অপরচুনিটি পাওয়ার যোগ রয়েছে, মানে চাকরি বা নিজের নিজের কর্মক্ষেত্রটা। কিন্তু দ্বিতীয় কেতু থাকার ফলে ওদের এদের কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, অর্থ ব্যয় হয়ে যাবে, টাকা পয়সা সঞ্চয়ের জায়গাটা মানে যে যে কাজে আর কি রাখা আছে টাকা, সেই সেই কাজের বদলে হয়তো বাজে কাজে টাকা খরচ হয়ে যাবে। প্লাস যারা পড়াশোনা করছে মানে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যাদের সিংহ রাশি, তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট না হওয়ারই কথা, মানে তারা যতটা আশা করবে সেই অনুযায়ী কিন্তু এদের রেজাল্ট খুব একটা ভালো হবে না। যারা উচ্চশিক্ষা করছে, যাদের পড়াশোনা মানে উচ্চশিক্ষার ইয়েতে রয়েছে যারা সিংহ রাশি জাতকেরা, তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট নাও হতে পারে, ইয়ার লসের অনেক সময় যোগ থাকে, কারণ পঞ্চম স্থানটা খুব খারাপ হয়ে রয়েছে সিংহ রাশি। আর অষ্টমে রাহু, ঠিক আছে, অষ্টমে রাহু কিন্তু হঠাৎ করে কোন টাকা, যে টাকা আটকে রয়েছে সেই টাকা হঠাৎ করে কিন্তু দিতে পারে। সপ্তমে শনি, দাম্পত্য সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। কিন্তু ব্যবসায়ী যারা, ব্যবসা ক্ষেত্রে যদি শনি শুভ থাকে তাহলে কিন্তু এদের ব্যবসার জায়গাটা কিন্তু শুভ থাকবে এই বছরটা। আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, ফোনে কে রয়েছেন? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আপনার নামটা বলুন। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 1 অক্টোবর 2002। জন্ম সময় বলুন। সন্ধে 6:50, তাই তো? জন্মস্থান? আচ্ছা, কি প্রশ্ন বলুন। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। টাইমটা সন্ধে 6:50 কলকাতা। হ্যালো, আপনি একটু রেসপন্স করুন দিদি, আপনাকে প্রশ্ন করছেন, আপনি উত্তর দিন। কেরিয়ার? আপনি কি এখন কিছু করেন? 2003, 2002, হ্যাঁ, তো তাহলে তো পড়াশোনা করছেন। আচ্ছা, এমনি খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছে, খুব অসুবিধা বা খুব খারাপ কিছু হবে না, কিন্তু বুধটা একটু খারাপ রয়েছে। রবি স্ট্রং থাকলেও বুধ খারাপ থাকার ফলে, বুধ রবি একসাথে থাকার ফলে রবি কিন্তু প্রপার কাজ করতে পারছে না, সেই কারণে কিন্তু মানে ক্যারিয়ারের জায়গাটা কিন্তু একটু সমস্যা হতে পারে, বাকি খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, বুধটাকে প্রতিকার করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির চেষ্টা করুন, যেহেতু মেষ লগ্ন, এই 2024 কিন্তু খুব শুভ যাবে, চেষ্টা করতে হবে আর তার সাথে বুধের প্রতিকার করতে হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ, আমরা বরং আলোচনাটাতেই চলে যাই।
হ্যাঁ, যেটা বলছিলাম সিংহ রাশি। আচ্ছা, একটা কথা যেটা বলার, আমাকে কিন্তু এই মানে এই সময়টা কেউ ফোন করবেন না, আমার ফোনে ফোন ঢুকলে কিন্তু আমার এই প্রেডিকশনের ক্ষেত্রে বা এই আলোচনার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকেই বারবার কিন্তু আমার ফোনে ফোন করছেন, সেটা কিন্তু এখন করবেন না, অনুষ্ঠান শেষ হোক তারপর কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সিংহ রাশির যেটা বলছিলাম, সিংহ রাশির হচ্ছে নবমে বৃহস্পতি রয়েছে, নবমে বৃহস্পতি থাকার ফলে কিন্তু ভাগ্যের গড় ভীষণ শুভ। এই মে মাসে আবার বৃহস্পতি যাবে হচ্ছে দশম ঘরে, তাহলে কর্মস্থানটাও কিন্তু অত্যন্ত শুভ হবে। আর যেটা বলছিলাম, শনি সপ্তম ঘরে দাম্পত্য সমস্যা থাকলেও ব্যবসার ক্ষেত্রে শুভ হবে, অথবা মানে যাদের শনি খুব শুভ তাদের কিন্তু নতুন লগ্নি, তারা ব্যবসা এই বছর করতেই পারেন শনি শুভ হলে। আর একটা হচ্ছে অষ্টমে রাহু থাকার ফলে যেহেতু বৃহস্পতির ঘরে রাহু রয়েছে, এমনি একটা গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করেছে, সেই কারণে সিংহ রাশির কিন্তু এই বছরটায় আধ্যাত্মিক জায়গাটায় যারা মানে আধ্যাত্মিক উন্নতি চান বা পুজো আচ্চার দিকটায় যেতে চান বা পুজো আচ্চা করতে চান, তাদের কিন্তু বারবার বাধা আসবে। রাহু কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রটা কিন্তু শুভ করবে না, তার ফলে কিন্তু এদের এই তীর্থস্থানে যাওয়া বা পূজা ক্ষেত্রটা বা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতকদের একটু সমস্যা হতে পারে। এছাড়া বৃহস্পতি যেহেতু, ওই যে বললাম মে এপ্রিল মাসটায় রবি দশম ঘরে যাবে, বৃহস্পতিও তখন মে মাসে দশম ঘরে থাকবে, এদের কর্মস্থান অত্যন্ত শুভ হবে। মোটামুটি সার্বিকভাবে কিন্তু সিংহ রাশির শুভ ফলই পাওয়ার কথা, একটু অর্থ সঞ্চয় আর একটু দাম্পত্য অশান্তি থাকবেই। তারপর হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে লগ্নে কেতু, লগ্নে কেতু থাকার ফলে এরা কিন্তু এই সময় জ্যোতিষ বা তন্ত্রে যারা এগোতে চান তারা কিন্তু এগোতে পারেন। এদের কিন্তু জ্যোতিষ বা তন্ত্র ক্ষেত্রটায় শেখার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে কিন্তু এরা শুভ ফল পাবেন। কিন্তু কোন রকম স্কিন ডিজিজের সমস্যা হতে পারে, কোন মানে শারীরিক সমস্যা হতে পারে যেহেতু কেতু রয়েছে লগ্নে। চতুর্থ ঘরে কিন্তু, চতুর্থ ঘরটা কিন্তু এদের মানে মঙ্গল রয়েছে, মঙ্গল থাকার ফলে যারা জমি বা বাড়ি এই সময় কিনতে চান কন্যা রাশির জাতকরা, তাদের কিন্তু জমি বা বাড়ির ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো এই বছরে, ঠিক আছে? এই বছর চলে যাওয়ার পর আপনারা করুন, কোনো অসুবিধা নেই, আর করলেও তাহলে সেপ্টেম্বর মাসের পরে, তার আগে কিন্তু বিনিয়োগ করার খুব একটা শুভ ফল এরা পাবে না। পঞ্চম ঘরে কন্যা রাশির হচ্ছে সপ্তম ঘরে রয়েছে রাহু, সপ্তম ঘরে রাহু থাকার ফলে দাম্পত্য সমস্যা কিন্তু এদের থাকবেই, অনেক ক্ষেত্রে কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে এই বছরটায়, কিন্তু অশান্তি সমস্যা এগুলো কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতি থাকার ফলে অষ্টম ঘর শুভ, মানে আধ্যাত্মিক উন্নতির জায়গাটা এদের শুভ, তার সাথে সাথে কিন্তু বৃহস্পতি যখন বৃষ রাশিতে চলে যাবে তখন কিন্তু এরা ভাগ্যের সহায়তা পাবে। সুতরাং মে মাসের পর কিন্তু এদের কন্যা রাশির জাতকদের যথেষ্ট শুভ ফল এরা পাবে, শুধু দাম্পত্য সমস্যাটা কিন্তু আর জমি বাড়ির জায়গাটা কিন্তু এদের একটু সমস্যা দেবে। হ্যাঁ, একটা ফোন নিয়ে নিই। নমস্কার, স্বাগত আপনাকে, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? ভাঙ্গর থেকে। মেয়ের নামটা বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। 11/11/1998। বেশ, জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:30। জন্মস্থান কলকাতা। বেশ, কি জানতে চান বলুন, কি নিয়ে প্রশ্ন আপনার মেয়েকে নিয়ে? আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। মেয়ে মাঙ্গলিক, আপনি জানেন? হ্যাঁ, তো মাঙ্গলিকদের এমনি একটা যোগ থাকে, প্রথম বিবাহ কিন্তু এদের শুভ হয় না, এদের কিন্তু একটা দ্বিতীয় বিয়ের যোগ থাকে। কিন্তু ওর যেহেতু মঙ্গল রাহু একসাথে, একটা অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছে, ওর কিন্তু প্রচন্ড রাগ,
ও কিন্তু কারোর সাথে মানিয়ে চলতে পারে না। হ্যাঁ, একটা যে অনেকে আছে না যে যে যেরকম সেরকম ভাবে আমি মানিয়ে চলছি, ও কিন্তু কারোর সাথে মানিয়ে চলতে পারবে না, ঠিক আছে? তার সাথে রবির ঘরে এই রাহু থাকার ফলে ওর কিন্তু রবিটাও খুব একটা শুভ ফল দিতে পারবে না। সপ্তম ঘরটা হচ্ছে ওর, মানে সপ্তম ঘরে মঙ্গলের ঘরে বুধ রয়েছে। বুধ কিন্তু দাম্পত্য ঘরে থাকলে খুব যে একটা দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় তা কিন্তু নয়, ঠিক আছে? মঙ্গলের প্রতিকার করেছেন? একদম, আপনি রাহু মঙ্গল বুধ এই তিনটে প্রতিকার করিয়ে ওর বিয়ে দিন। এমনি ওর দ্বিতীয় বিয়ের যোগ আছে ঠিকই, কিন্তু দ্বিতীয় বিয়েও যে খুব সুখের হবে তা কিন্তু নয়, ঠিক আছে? ও দ্বিতীয় বিয়েও যে খুব সুখের হবে, কারণ ওই যে বললাম ও মানিয়ে চলতে পারে না, রবি খারাপ, ও কিন্তু মানে ভীষণ বদনামের ভাগী। হ্যাঁ, কোনো প্রশংসা বা কেউ যে ওকে খুব মন খুলে প্রশংসা করা, ভালো বলা, তা কিন্তু ওকে কোনোদিন বলবে না, ঠিক আছে? সারা জীবন কিন্তু লোকের কাছেও খারাপ হয়ে থাকবে, কারোর সাথে একে মানিয়ে চলতে পারবে না, তার সাথে বদনামের ভাগী। ওকে কিন্তু তিনটে প্রতিকার করিয়ে তারপর বিয়ে দিন, অবশ্যই ওর বিয়ে সুখের হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিয়ালি মুখার্জির সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দিদিকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। 8777358412, 8777358412, এবং আরো একটি নাম্বার রয়েছে 9007992440, 9007992440। চেম্বার রয়েছে শোভাবাজার, শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার এবং খর্দা মাতারা জ্যোতিষ কার্যালয়। এছাড়াও অনলাইন প্রেডিকশনও উনি করে থাকেন। একটা ফোন এসেছে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা, তুমি এই অনুষ্ঠানে এই নিয়ে কতবার ফোন করলে? করনি? আচ্ছা বেশ, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা বলো। তুমি কন্টাই থেকে বলতে, তাই না? আমার মুখস্থ হয়ে গেছে কিন্তু, অনেক দিন থেকে কল করেন। যাই হোক, তুমি বলো, তুমি এর আগে বহুবার ফোন করেছো, বলো, তবুও বলো, ডেট অফ বার্থ বলো, ঠিক করে পরিষ্কার করে বলো। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9:16। জন্মস্থান? হ্যাঁ, কোথায়? কি প্রশ্ন? কেরিয়ার নিয়ে, সরকারি চাকরি পাবে কিনা, তাই তো? হ্যাঁ, তোমার প্রশ্নও আমার মুখস্থ। চন্দ্র নিম্নস্থ, চন্দ্র নিম্নস্থ আর মঙ্গলের সাথে রবি থাকার ফলে রবি খুব একটা শুভ ফল দেবে না। সরকারি চাকরি হওয়ার খুব যে একটা যোগ আছে তা কিন্তু নয়, ঠিক আছে? মঙ্গল অস্তমিত, শনি অস্তমিত, চন্দ্র নিম্নস্থ, তার সাথে কিন্তু রবিও যে খুব শুভ ফল দিচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে? হ্যাঁ, অনেক প্রতিকার করতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। শুধু জানলেই কিন্তু হবে না, কারণ যদি মনে হয় যে প্রতিকার করাতে হবে তবে চেম্বারে যোগাযোগ করাটাই মনে হয় ভালো। চলে যাচ্ছি আলোচনায়, কন্যা রাশি নিয়ে আলোচনাটা মনে হয় হচ্ছিল বা শেষ হলো, এর পরবর্তী রাশি নিয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, কন্যা রাশি, তারপরে হচ্ছে তুলা রাশি। কন্যা রাশি মোটামুটি বলে দিলাম, তারপর হচ্ছে তুলা রাশি। আচ্ছা, তুলা রাশির কিন্তু সদ্য ঢাইয়া শেষ হয়েছে, তুলা রাশির কিন্তু যেগুলো যে কাজগুলো আটকে রয়েছে, যে মানে অনেক জায়গায় টাকা আটকে থাকার, যাদের টাকা আটকে রয়েছে বা যারা কোনো কিছু শুরু করতে গিয়ে বাধা পেয়ে রয়েছেন, তাদের কিন্তু এই বছরটা খুব শুভ। মানে তুলা রাশির জাতকদের বেসিক্যালি এই বছরটা কিন্তু খুব একটা খারাপ যাবে না, মোটামুটি শুভ ফলই পাবেন। তিন নম্বর ঘরে, তিন নম্বর ঘরে কিন্তু
একটু মানে ভাই বোনদের সঙ্গে ছোটখাটো সমস্যা লাগতে পারে, ভাই বোনরা বা আত্মীয় স্বজনরা একটু মানে তাদের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু সেটা আবার সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে। যারা তুলা রাশির ক্ষেত্রে এখন জমি বাড়ি বা গাড়ি বা কোন রকম কিছুতে লগ্নি করতে চাইছেন, তারা কিন্তু অনির্ভয় করতে পারেন। এই তুলা রাশির জাতকদের কিন্তু জমি বাড়ির ক্ষেত্রটা এখন ভীষণ শুভ, গাড়ি কিনতে গেলে যাদের শনি খুব শুভ তারা গাড়ি কেনার দিকেও আপনারা এগোতে পারেন, কোন রকম কোনো সমস্যা হবে না। ফোনটা কি ধরে নেব? নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নাতির নামটা বলুন। দেবকান্ত ভট্টাচার্য। জন্ম তারিখ 24/12/2009। জন্ম সময় 7:32, সন্ধ্যা না সকাল? পিএম। জন্মস্থান বর্ধমান। বলুন কি জানতে চান? বেশ, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? বেশ, আপনি শুনতে থাকুন। নাতি কিন্তু মাঙ্গলিক, সেটা কি জানেন? হ্যাঁ, ওর লগ্নে মঙ্গল কিন্তু নিম্নস্থ অবস্থায় রয়েছে, মঙ্গলটা কিন্তু অত্যন্ত খারাপ, ঠিক আছে? আবার বুধ রয়েছে মঙ্গলের ঘরে, তার সাথে কিন্তু রাহু যুক্ত, রাহু যুক্ত বুধ, রাহু যুক্ত শুক্র, ওর কিন্তু ভুল বুদ্ধি, রাহু বুধ একসাথে কিন্তু একে জড়ত্ব যোগ বলে। ওর কিন্তু বিপরীত বুদ্ধি, ভুল বুদ্ধির কারণে কিন্তু ওর অনেক ক্ষতি হয়ে যাবে, মানে অনেক রকম মানে কি বলবো, জীবনেও ভীষণ কনফিউজড থাকবে, ও কিন্তু সঠিক রাস্তাটাও খুঁজে পাবে না। তাছাড়া রাহু শুক্র যোগ কিন্তু ভবিষ্যতে ওকে নেশায় আসক্ত করতে পারে। ছোটবেলা থেকেই কিন্তু প্রতিকার নিয়ে এগোন, ওর মঙ্গল খারাপ হওয়ার ফলে ওর কিন্তু শিক্ষায় বাধা, কর্মে বাধা, দাম্পত্য জীবন অসুবিধা হতে পারে, রক্তজাত রোগ হতে পারে ওর কোনো, ঠিক আছে? ও কি খুব ভোগে? এমনিও সর্দি কাশি জ্বর এগুলো তো থাকবেই, যেহেতু হ্যাঁ এগুলো থাকবে একদম। আর তার সাথে কিন্তু লগ্নে মঙ্গল থাকার কারণে কিন্তু পড়ে যাওয়া, কেটে যাওয়া, রক্তের কোনো সমস্যা এগুলো কিন্তু থাকবেই, ঠিক আছে? হ্যাঁ, ওর কিন্তু এটা থাকবেই, ও সারা জীবন কিন্তু এই ভেঙে যাওয়া, পড়ে যাওয়া, কেটে যাওয়া, লগ্নে মঙ্গল থাকলে এগুলো হবেই। তার সাথে মঙ্গল খুব খারাপ, নিম্নস্থ হয়ে রয়েছে, ঠিক আছে? আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রাহু শুক্র মঙ্গল এগুলোর প্রতিকার করিয়ে এগোন, না হলে কিন্তু ওর ভবিষ্যতে কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে ও পড়তে পারে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ, আমরা চলে যাই আবার আলোচনায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম তুলা রাশি, ঠিক আছে, তুলা রাশির জাতকদের ক্ষেত্রে যেটা বললাম যে এরা বাড়ি গাড়ি জমি এর ক্ষেত্রে কিন্তু এরা লগ্নি করতেই পারে। পঞ্চম স্থানে শনি রয়েছে, যাদের শনি শুভ, যারা উচ্চশিক্ষার রয়েছেন, মানে তুলা রাশির জাতকরা যারা উচ্চশিক্ষার মধ্যে এখন রয়েছেন, তাদের যদি শনি শুভ থাকে তারা কিন্তু ভীষণ ভালো ফল করতে পারবেন এই বছরে, ঠিক আছে? আর তার সাথে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন এদের হবে না, যতই পরিশ্রম করুক না কেন খুব ভালো রেজাল্ট এদের আসবে না। রাহু ষষ্ঠ ঘরে থাকার ফলে এরা কিন্তু শত্রু বিজয়ী হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যারা চলে গেছে অশান্তি হয়ে, রাগারাগি করে যেসব বন্ধুরা চলে গেছে, তারাই হয়তো এই বছরে এদের কাছে ফিরে আসবে, ঠিক আছে? সপ্তম ঘর বৃহস্পতির ঘর, মে মাসের পর অষ্টম ঘরে বৃহস্পতি যাবে, এদের কিন্তু সপ্তম অষ্টম দুটোই কিন্তু খুব শুভ ফল পাবে। তুলা রাশির জাতকদের মোটামুটি 2024 সাল ভীষণ ভালো যাবে, যাদের শনি শুভ আছে তাদের কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না। বেশ, এবার টেলিফোন একজন বন্ধু আছেন, নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও নমস্কার, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বেশ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 8/4/1967।
8/4/1967, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:30 দুপুর, 12:35 দুপুর। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে চুঁচুড়া। চুঁচুড়া, কি জানতে চান, আপনার কি প্রশ্ন বলুন। আমার বাংলাটা হচ্ছে জয়ন্ত চক্রবর্তী, ডাক নাম চঞ্চল চক্রবর্তী। আপনাদের যিনি টেলিফোন ধরেছিলেন ওনাকে আমি চঞ্চল চক্রবর্তী বলেছিলাম, এটা একটু ক্লিয়ার করে দিলাম ফার্স্ট। বেশ, আপনি আপনার সমস্যাটা বলুন। আমি হচ্ছি রেলওয়ে কর্মচারী, রেলওয়ে স্টাফ। আমার একটা প্রমোশন আটকে আছে, ওটা আমি পাবো কিনা? আর একটা আমার পৈতৃক ব্যবসা আছে, যেটা খাদ্য দ্রব্য ব্যবসা, মানে সেটা হচ্ছে আপনার আপনি মঙ্গল শনি প্রতিকার করেছেন? আপনি মাঙ্গলিক, আপনার ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে, কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ থাকার ফলে কিন্তু কোনোদিন অর্থাভাব অবশ্যই হবে না, ঠিক আছে? শনি অষ্টমী তো একদমই হবে না, একদম টাকার কোনোদিন কোনো অভাব হবে না। কিন্তু এখন কি হচ্ছে, যত না ইনকাম হচ্ছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। একদম, যেহেতু শনি আপনার অষ্টমী তো, ঠিক আছে, শনি কিন্তু আপনার ব্যবসার জায়গায়, মানে এখন কুম্ভ রাশিতে বসে রয়েছে, আপনার ব্যবসার জায়গা হচ্ছে শনি, শনি অষ্টমী তো হয়ে রয়েছে, তো সেই কারণে শনির প্রতিকার করুন, আপনার বাধা কাজগুলো খুলে যাবে। আপনার এখন শুক্রের, হ্যাঁ, 2025 অব্দি শুক্রের অন্তর্দশা চলছে, আর মহাদশা চলছে হচ্ছে আপনার শনির। আর অন্তর্দশা জানতে চাইছেন? অন্তর্দশা চলছে বৃহস্পতির, ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিয়ালি মুখার্জির সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আর একটু বাদেই অনুষ্ঠান শেষ হওয়ার মুখে 8777-358-412 এবং 9007-99-2440 তে ফোন করে জেনে নিন। দিদি বসেন, শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারে রয়েছেন দিদি, এবং খর্দাতে মা তারা জ্যোতিষ কার্যালয়, এছাড়াও অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ, হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে, কাজেই তো বলে দিলাম, তুলা রাশি অবধি মোটামুটি হয়ে গেল। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও মাতৃস্থানটা একটু সমস্যা দেবে, কিন্তু শনি যাদের শুভ বৃশ্চিক রাশির, তারা কিন্তু এই বছরে যা যা গত 9 বছর ধরে এরা যা মানে কষ্ট করেছেন, যা সৎ পথে থেকে যা পরিশ্রম করেছেন, তার রেজাল্ট কিন্তু বৃশ্চিক রাশি এই বছর পাবে। প্লাস জমির ক্ষেত্রে কিন্তু, জমি বাড়ির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির খুব শুভ সময়। মোটামুটি অর্ধেক বৃশ্চিক রাশি বলে রাখলাম, পরের দিন বাকি রাশিগুলো সমস্ত শেষ করে নেব, করে তারপর আবার বাস্তুটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার।